হ্যালো ব্রিয়ন তোমাদের প্রত্যেকে আজকে ইনফরমেটিভ যে আমি ভিডিওটা করতে চলেছি সেখানে অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি এবং আজকে যে দেখো যে আমি ডাইরেক্ট এখানে আছি ওয়েবসাইটে আমি জিএনএম এনএমের ক্ষেত্রে দেখাবো যে রেজাল্ট একত্র ডিলে করানো হচ্ছে এবং কখন তোমাদের আপডেট দিতে পারে ঠিক আছে এখানে যে ডিএ জিএনএম এনএমের যে তোমাদের কলমটা রয়েছে প্রত্যেকটা ডাব্লু এর এক একটা কলম আছে এখানে যেমন যে তোমাদের জেন পাস আছে জেন পাস পিজি আছে ঠিক আছে প্রত্যেকটার ক্ষেত্রে যেহেতু আমি তোমাদের এখানে জিএনএম এনএমের আপডেটটা দেবো সেহেতু এখানে একটা আমরা ক্লিক করব। যখন আমরা ক্লিক করব তখন এর সম্পূর্ণ আপডেট পার ডে আমরা কিন্তু অবশ্য চোখ রেখেছি যে কখন এখানে আপডেট হতে পারে কখন রেজাল্ট হতে পারে দেখো আপাতত এখানে দুটো উইন্ডোজ কিন্তু ওপেন আছে তোমরা দেখতে পাচ্ছ একটা হচ্ছে অ্যাডমিট কার্ড আর একটা রেজিস্ট্রেশন এখানে কিন্তু তোমাদের থাকবে র্যাঙ্ক কার্ড ডাউনলোড বা রেজাল্ট এখানে কিন্তু তোমাদের মেনশেন করা থাকবে ঠিক আছে তো আপাতত কোনো খবর নেই কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি যে কখন খবর হতে পারে ঠিক আছে তোমরা ধরে নিতে পারো যে হয় তোমাদের এই মাসের অর্থাৎ এই যে তোমাদের আগস্ট মাস চলছে এই আগস্ট মাসেই তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে আগস্ট মাসেই তোমাদের রেজাল্ট বা র্যাঙ্ক কার্ড তোমরা অবশ্যই ডাউনলোড করতে পারবে তোমাদের যে র্যাঙ্ক কার্ড আছে সেই র্যাঙ্ক কার্ড অবশ্যই তোমরা র্যাঙ্ক কার্ডটা অবশ্যই ডাউনলোড করে নেবে এবং এখানে তোমাদের একটা কলম থাকবে র্যাঙ্ক কার্ড ডাউনলোড তখনই পারবে আগস্ট মাসে দেখো তোমাদের হয় এই সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহে তোমাদের কিন্তু কি হবে যে র্যাঙ্ক কার্ডটা অবশ্যই তোমরা ডাউনলোড করতে এই সপ্তাহে এই সপ্তাহে যদি না হয় তাহলে থার্ড উইকে ঠিক আছে এ ধর থার্ড উইকেতে ফোর্থ উইকে ঠিক আছে তাহলে থার্ড উইকে অবশ্যই তোমরা কিন্তু এটা ডাউনলোড করতে পারবে মানে রেজাল্টটা তোমাদের পাবলিশ করে দেওয়া হবে কিন্তু বেসিক্যালি তোমরা অবশ্যই মনে রাখো যেহেতু তোমরা এত কেন ডিলে হচ্ছে একটাই কারণ হচ্ছে যে পঞ্চায়েত যে সভা চলছে সেই পঞ্চায়েতের যে রেজাল্টটা হয়েছে তার কিন্তু তোমাদের বোর্ড গঠন চলছে বোর্ড গঠন চলছে এই বোর্ড গঠনের কারণে কিন্তু সব কর্মচারীরা একটু ব্যস্ত আছে ঠিক আছে তো এই কারণে একটু লেট চলছে কোনো ব্যাপার নেই এই সপ্তাহে তোমাদের হবে আর যদি এই সপ্তাহে না হয় তাহলে কিন্তু তোমাদের যেটা হবে সেটা কিন্তু অবশ্যই তোমরা মনে করে নাও যে থার্ড উইকে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে এখন থেকে সবাইকে আমি বলে রাখছি যে যে রিকোয়ার্ড ডকুমেন্টগুলো রয়েছে তোমাদের যে রিকোয়ার্ড ডকুমেন্ট সেই রিকোয়ার্ড ডকুমেন্টগুলো অবশ্যই তোমরা কি করবে রিকোয়ার্ড ডকুমেন্টগুলো এখন থেকে তোমরা রেডি করে রাখো এখন থেকে অবশ্যই তোমাদেরকে রেডি করে রাখতে হবে ঠিক আছে কারণ রেজাল্ট যখনই তোমার স্কোর ডাউনলোড করতে বলবে তার কিছুদিন পরে কিন্তু তোমাদের চয়েস ফিলিং শুরু হয়ে যাবে এবারে চয়েস ফিলিং যখন শুরু হবে তার কিছু দিনের মাথায় কিন্তু অবশ্যই তোমাদের যেটা করা হবে যে রাউন্ড অনের জন্য তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হবে যদি তোমার সিট সিলেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু সেই সব ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের দরকার আছে ঠিক আছে এবারে দেখো দু হাজার ব্যাপারটা হচ্ছে দু হাজার তেইশে যাদের পরীক্ষা খারাপ হয়েছে দু হাজার চব্বিশের জন্য আমি প্রিপারেশন তোমাদের জন্য শুরু করেছি এখন থেকে যদি এক বছর প্রিপারেশান না করো তাহলে দু হাজার তেইশের মতো আবার তোমার পরীক্ষাটা হবে তো যারা দু হাজার চব্বিশের জন্য শুরু করছো ভাবছো বা ভেবেছো তাহলে অলরেডি আমি তোমাদের বলে রাখি তোমাদের জন্য ফ্রি ব্যাচ শুরু হয়েছে ফ্রি ব্যাচ শুরু হয়েছে যে ব্যাচটার নাম হচ্ছে সাফল্য যে ব্যাচটার নাম হচ্ছে সাফল্য এই সাফল্য ফ্রি ব্যাচের সাথে অবশ্যই সবাই জয়েন হয়ে থাকবে এবং অবশ্য ডেইলি অর্থাৎ ডেইলি ক্লাস তোমাদের কিন্তু জন্য প্রেজেন্ট করা হচ্ছে ক্লাস কোথায় পাবে লিঙ্ক কোথায় পাবে লিঙ্ক টেলিগ্রামে জয়েন থাকলে কিন্তু এর ফ্রি ক্লাসগুলো তোমরা ডেলি বেসিস করতে পারবে তো থ্যাংক ইউ এটাই তোমাদের আপডেট ছিল যে এখনও পর্যন্ত কোনো রেজাল্ট আপডেট নেই যখনই হবে তোমরা কিন্তু এখান থেকে জানতে পেরে যাবে এবং দু হাজার চব্বিশ যার টার্গেট রয়েছে অবশ্যই ফ্রি ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো ফ্রি ক্লাস অবশ্যই টেলিগ্রামে লিঙ্ক থাকবে অবশ্যই পেয়ে যাবে প্রত্যেক দিন ফ্রি ক্লাসগুলো হচ্ছে যারা এখন থেকে দেখছে তারা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ রয়েছে তো থ্যাংক ইউ এটাই তোমাদের আপডেট ছিল রেগুলার বেসিস আপডেট পেতে হলে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে possibility one could agree. Thank you, take care.